মিনাশাইতুনিরজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো নিশ্চয়ই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমি মোহাম্মদ আলম এই সহকারী শিক্ষক শৈশেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আজকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা সম্পর্কে আলোচনা করব বিষয় হলো সালাত প্রিয় শিক্ষার্থীরা সালাত আরবি শব্দ এর অর্থ হলো এর শাব্দিক অর্থ হচ্ছে দোয়া প্রার্থনা ক্ষমা রহমত ইত্যাদি ইসলামী শরীয়তে পরিভাষায় আরকান আহকাম সহ নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে আল্লাহর ইবাদতসমূহ পালন করার নাম হলো সালাত প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি জানো নামাজ কত অর্থ এবং কি কি কোন অক্তে নামাজ কত রাকাত সেই সম্পর্কে আমি আলোচনা করব নামাজ হলো পাঁচ অক্ত ফজর জোহর আসর মাগরিব ইশা ফজরের নামাজ হলো চার রাকাত দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ জোহর দশ রাকাত চার রাকাত সুন্নাত তারপরে চার রাকাত ফরজ তারপরে আবার দুই রাকাত সুন্নাত আসরের নামাজ হলো চার রাকাত ফরজ মাগরিবের নামাজ হলো পাঁচ রাকাত তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত ইশার নামাজ হলো নয় রাকাত চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত তিন রাকাত বেতের প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি জানো জোহরের নামাজে কয় রাকাত ফরজ একটু ভেবে দেখো নিশ্চয়ই পারবে যেহেতু মুসলমানের সন্তান তোমরা অবশ্যই পারবে জোহরের নামাজে ফরজ হলো চার রাকাত ভালো করে জেনে নাও জোহরের নামাজ হলো জোহরের ফরজ নামাজ হলো চার রাকাত প্রিয় শিক্ষার্থীরা এখন আমি আলোচনা করব যে নামাজের আহকাম আরকান কতটি এবং কি কি শরীর পবিত্র হওয়া নামাজের স্থান পবিত্র হওয়া শরীর পবিত্র হওয়া নামাজের স্থান পবিত্র হওয়া পরিধানের কাপড় পবিত্র হওয়া পরিধানের কাপড় পবিত্র হওয়া শিক্ষার্থীরা নামাজের পূর্বপ্রস্তুতিমূলক বিষয় হলো ষাটটি যাকে বলা হয় আহকাম এক নম্বরে হলো শরীর পবিত্র হওয়া নামাজ পড়ার পূর্বপ্রস্তুতিমূলক বিষয় হলো শরীর পবিত্র হইতে হবে শরীর পবিত্র হইতে হবে দুই নামাজের স্থান পবিত্র হওয়া পরিধানে কাপড় পবিত্র হওয়া সতর ঢাকা কিবলামুখী হওয়া নামাজের সময় হওয়া সাত নম্বর হলো
নিয়াত করা, শরীর পবিত্র হওয়া, দুই নম্বর নামাজের স্থান পবিত্র হওয়া। নামাজ পড়ার পূর্ব শর্ত হলো শরীর পবিত্র হইতে হবে, নামাজের স্থান পবিত্র হওয়া, যে স্থানে যে জায়গায় বসে বসে নামাজ পড়বে সেই স্থান পবিত্র হতে হবে। তিন, পরিধানের কাপড় পবিত্র হওয়া, যে কাপড় পরনে থাকবে সেই কাপড় পবিত্র হতে হবে। চার, সতর ঢাকা। সতর ঢাকা হলো পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং নারীদের মুখমণ্ড, দুই হাতের কবজি, পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর। পাঁচ, কিবলামুখী হওয়া। ছয়, নামাজের সময় হওয়া, যেই অক্তের নামাজ পড়বে সেই সেই সময় সেই অক্তের নামাজের সময় হইতে হবে। সাত নম্বর হলো নিয়াত করা, যেই অক্তের নামাজ পড়বে সেই অক্তের নামাজে নিয়াত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, নামাজের আরকান হলো সাতটি। এক নম্বরে হলো তাকবীরে তাহারিমা, দুই নম্বরে হলো দাঁড়িয়ে নামাজ আদায় করা, তিন নম্বর সুরা বা আয়াত তেলাওয়াত করা, চার নম্বর হলো রুকু করা, পাঁচ নম্বর সিজদা করা, ছয় নম্বর হলো শেষ বৈঠক, সাত নম্বরে সালামের মাধ্যমে নামাজ শেষ করা। প্রিয় শিক্ষার্থীরা, তাকবীরে তাহারিমা বলে নামাজ শুরু করা, তাকবীরে তাহারিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করা, দুই নম্বর হলো দাঁড়িয়ে নামাজ আদায় করা, দাঁড়াতে অক্ষম হলে বসে এবং বসতে অক্ষম হলে শয়ন অবস্থায় ইশারায় নামাজ আদায় করা, তিন নম্বরে সুরা বা আয়াত তেলাওয়াত করা, নামাজে সুরা এবং আয়াত কমপক্ষে তিন আয়াত তেলাওয়াত করতে হবে, চার নম্বর হলো রুকু করা, নামাজে রুকু করতে হবে, পাঁচ নম্বরে সিজদা করতে হবে, ছয় নম্বর হলো শেষ বৈঠক, শেষ বৈঠকে বসা, সাত নম্বরে সালামের মাধ্যমে, সাত নম্বর হলো সালামের মাধ্যমে নামাজ শেষ করা। এই নামাজের আরকান এবং আহকাম এবং আরকান চোদ্দটি, এই চোদ্দটি কোনো একটি বাদ পড়লে নামাজ হবে না, সবটাই করতে হবে এবং একটাই একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিক্ষার্থীরা, এবারে আমি আলোচনা করব নামাজের ওয়াজিব কয়টি। নামাজের ওয়াজিব হলো চোদ্দটি। এক নম্বর হলো প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়া, দুই নম্বর সুরা ফাতিহার সাথে কোনো একটি সুরা বা সুরার অংশ বিশেষ পাঠ করা, তিন নম্বরে হলো রুকু, সিজদা ও তেলাওয়াতের আয়াতগুলোর ধারাবাহিকতা ঠিক রাখা, চার নম্বর হলো নামাজের রোকনগুলো সঠিকভাবে আদায় করা, পাঁচ নম্বর হলো রুকু করার পর সোজা হয়ে দাঁড়ানো, ছয় দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, সাত নম্বর প্রথম বৈঠক অর্থাৎ তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাত পড়ার পর তাসাহুর পড়ার জন্য বসা, আট তাসাহুদ পাঠ করা, নয় নম্বর হলো ইমামের জন্য উচ্চ স্বরে তেলাওয়াতের স্থলে উচ্চ স্বরে এবং চুপে চুপে তেলাওয়াতের স্থলে চুপে চুপে তেলাওয়াত করা, সোমবার ফরজে হলো বিতর নামাজে দোয়া কুনুত পাঠ করা, এগারো নামাজের মধ্যে সিজদার আয়াত পড়লে তেলাওয়াতে সিজদা করা, বারো সিজদাহর মধ্যে উভয় হাত ও হাঁটু মাটিতে রাখা, তেরো নম্বর
ওয়াজিব হলো দুই ঈদে অতিরিক্ত ছয় তাকবীর বলা। 14 নম্বর ওয়াজিব হলো আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ বলে নামাজ শেষ করা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে যে নামাজের আহকাম এবং আরকান কয়টি এবং কি কি, একটু ভেবে দেখো পারো কি না? আমি বলে দিচ্ছি, নামাজের আহকাম 60টি এবং আরকান হলো 60টি, মোট 14টি। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব, বাড়ির কাজগুলো খাতায় লিখে নাও। বাড়ির কাজগুলো হলো নামাজের ওয়াজিব কয়টি এবং কি কি, এগুলো সুন্দর করে মুখস্থ করবে এবং আমল করার চেষ্টা করবে। আজকে অনলাইন ক্লাসে এই পর্যন্তই সমাপ্তি ঘোষণা করছি। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো এবং দূরত্ব বজায় রেখে, এই করোনাকালীন সময় দূরত্ব বজায় রেখে চলাফেরা করো, এই কামনা করে আমি আমার ক্লাস আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।